বোন বোনের বর শুধু আসছে না, তাছাড়া আরো অনেক লোক আসছে। তার জন্য আমাকে সাজতে হবে কেন? দেখো, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছি, সেই উপলক্ষে যেহেতু তুমি বাড়ির কর্তা, তাই তোমার জন্য আমি নতুন ধুতি পাঞ্জাবি কিনে এনেছি, আর এটাই তোমাকে পরতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, ধরো। দাদা পরো পরো, তোমার বৌমা তোমাকে নতুন জামা কাপড় কিনে দিয়েছে, পরো। আমাদের ভাগ্যে তো আর এসব হয় না কোনোদিন। কে বলেছে হবে না? ইমন মুখার্জি এতটা সেলফিশ নয়, হ্যাঁ, যে শুধু নিজের শ্বশুর মশাইয়ের জন্য জিনিস কিনে হাত পা গুটিয়ে বসে থাকবে। তোমার জন্য জিনিস আছে, কলি দি, ব্যাগটা দাও। এই তো, এই করতেই সকালবেলা বাইরে গেছিলি কলিয়া, বলিস তো আমাকে। তোমায় বলে কি করব, বললেই তো হাজারটা প্রশ্ন করতে, তাই বলিনি। এই নাও, এটা তোমার জন্য। এবার খুশি? খুশি মানে কি বলছিস রে মা? ইমন, প্রত্যেকটা বাবা মা এরকম একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। সন্তান কিছু দিলে, বৌমা কিছু দিলে, সে যে কি আনন্দের হয়। আমার ইচ্ছা করে বাবা, আমি ক্ষমতা নেই বলে পারি না, যদি সত্যি কোনোদিন ক্ষমতা হয় তাহলে তোমার এই কষ্টটা আমি রাখবো না। দেখো স্বামীর আছে, যে স্বামীর কাছে হাত পাতলে চাইলেই পাবে, তার এত শত কৃতিত্ব নেওয়া সাজে। আমার স্বামীর নেই, আমি আমার স্বামীর কাছে হাত পাতলে কিছু পাই না, চাইলে কিছু পাই না, তা আমার স্বামী আর দেবে করতে কি? তাতে কি হয়েছে মিঠুতি? তোমার স্বামী আর যা দিতে পারে, তা অন্য কেউ তো দিতে পারে না, সেটা কখনো ভেবে দেখেছো? তাছাড়া আমি দিই আর তুমি দিই, তাতে কি এমন পার্থক্য আছে বলো? ঠিক আছে, তুমি যখন চাইছো এটা তুমি নিজের হাতে কাকামণিকে দাও, দাও। না না বাবা না, যে জিনিস আমি নিজে কিনিনি সে জিনিস আমি অন্যের হাতে তুলে দিতে যাবো কেন? হ্যাঁ, আমি যদি নিজে কিনে দিতে পারবো সেদিন আমি দেবো, তুমি দাও। তোমার এই দয়া মায় আমার বাপু চাই। না মা, তুমি যখন আমার কথা ভেবে কিনেছ তখন তুমিই দাও, তুমি দিলেই আমি সব থেকে বেশি খুশি হব। থাক মা, থাক। না থাকবে না, এমনিতে একদিক থেকে ঠিকই বলেছো, বেশি তো ঝুঁকতে পারবো না, মাথাটা ব্যথা করছে। অনেক কিছু দেখতে শুনতে হয় কাকিমণি, সত্যি তো প্রত্যেকদিন আমাদের কত কিছু নতুন দেখতে হয়, শুনতে হয়, শিখতে হয়। মানুষের ইন্দ্রিয়গুলো তো সেই জন্যই আছে, বলো। আচ্ছা বলে দি, শোনো, বাবাকে এবার রেডি করাতে হবে, নিয়ে যাও, যাও। হ্যাঁ বুঝলাম, যে ওই ঘরটাতে তো আমার অন্য কাজ আছে। আরে ওই ঘরটায় কেন, যে কোনো ঘরে নিয়ে যাও, যাও না বলে দি। চন্দনটা কখন পড়ানো হবে? কখন না, যখন পড়ানো হবে আমি ঠিক পড়িয়ে দেবো। এখন পড়াতে গেলে সবাই বুঝে যাবে, হা হা করে চিৎকার করবে, এখন না, একদম সব যখন ফাইনালি রেডি হয়ে যাবে তারপর পড়াবো। ওকে, তোদের কিছু একটা প্ল্যান আছে আমি বুঝতে পারছি, যেটা তোরা কাউকে বলছিস না। বলছি নাই তো, সব প্ল্যান সবাইকে বলা যায় নাকি? সব প্ল্যান বলে দিলে তো সারপ্রাইজ বলে কিছু থাকে না, তাই বলছি না। যা থাকবো, তোমার কপাল ভালো, ছেলে আছে, ছেলের বউ আছে,
যত্ন আদি করে, দরকার পড়লে জিনিসপত্র এনে দেয়, সব কিছু করে। আমাদের পেটে কোনো ছেলে নেই কো, ওই তো আছে মেয়ে কুলি, তার রোজগারে পয়সা খরচ করি, তাতে কত অপরাধ বোধ হয়। তারপরে যদি ওকে বলি আমার এইটি শখ আছে ওইটি শখ আছে, তাহলে তো না বললেও বাবা মায়ের শখ ছেলেমেয়েরা বুঝতে পারে, বুঝেছ? এই যেমন ধরো, কত দিন ধরে ঘ্যান ঘ্যান করে চলেছো, রেডিও চাই রেডিও চাই, গান শুনবে গান শুনতে পারছো না, আজকের দিনে তোমার জন্য রেডিও দিলাম। তোমরা সবাই তো ন্যাকামো করতে পারো না, ছিটিয়াল ছিটিয়াল মা, একমাত্র তুমিই ভালো, বাকি সবাই ছিটিয়াল। তবে মা, তুমি কিন্তু ভেবো না তুমিও ছাড় পাবে, হ্যাঁ? তোমাকেও পরিষ্কার টরিষ্কার হয়ে থাকতে হবে, আর তোমাকে কে সাজাবে? মিঠুদি। আমি না 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 আমি পারবো না, আমি নিজে অত সাজতে পারি না, আমি কাউকে অত ভালো করে সাজাতেও পারি না, আমি পারবো। আমি যখন বলেছি তখন তুমিই সাজাবে, মায়ের জন্য যেই শাড়িটা কিনে আনা হয়েছে সেটা তুমি পরিয়ে দেবে, ব্যাস। মান, আমার আমার সাজগোজ কি তো, আমি আমি ঠিক আছি কি? মানে মা, তুমি একটা কথা আমাকে দিয়ে দশবার করে বলিও না। কেন এই খ্যাপামোগুলো করছিস আমার, শুধু বল। দেখ, আমাকে না শাড়ি দিস না, বাড়ির সবার জন্য যখন আনিসনি তখন শুধু আমাকে দিস না মা। এসব কি বলছো মা, বাড়ির সবার জন্য একসাথে এত কিছু কেনা কি সম্ভব? সবাইকে দেওয়ার যখন সুযোগ আসবে নিশ্চয়ই দেবো। আচ্ছা ভাই, তোমার জন্য শাড়ি এনেছে, সেই শাড়িটা আজ তুমি পরবে, ব্যাস। আরে মেজদি, পরো পরো, ছেলে বউ হাত করে এনেছে, সব করে হাত করে দিচ্ছে, পরো। আমাদের তো বাপের বাড়ি থেকে সারা বছর ধরে এত কাপড় চোপড় দেয়, সেই পরে কুল পায়, কত কাপড় চোপড় এখনো ভাঙাই হয়নি। ওর জন্যই আমি তোমাকে কিছু দিইনি কাকিমণি, দেখেছো আমার কথা বুদ্ধি, তেলে মাথায় তেল দিই না। তোমার কত শাড়ি আছে, কিন্তু মায়ের তো শাড়ি নেই বেশি, মাকে শাড়ি দেওয়ার তো কেউ নেই। আর তাই আমি যদি মাঝে মাঝে মাকে কিছু দিতে চাই, তোমার কি কোনো সমস্যা আছে? দেখো না তোমার কত শাড়ি আছে, হ্যাঁ অনেক শাড়ি পরে না, ফেলে দিতে হয়, এমনিই পরে থাকে দিনের পর দিন। ওই তোমার তো একদিনও মনে হলো না, একদিনও তো একটা তোমার শাড়ি মাকে এনে দিয়ে বললে না, দিদি এটা পরো। কি হচ্ছে, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, যেটা বলেছি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি। ইমন, কি বলেছিলাম আগে, আজ বাড়িতে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা কিচ্ছু হবে না। আমি কোনো তর্ক করছি না, কোনো অশান্তি করছি না, কিন্তু কেউ যদি অশান্তি করার জন্য আমাকে বিধি বিধি কথা বলে, আমি তো তার উত্তর দেবই।